রমজানের পূর্বের যে মাসটা, আগের যে মাসটা শাবান মাস, এই শাবান মাসের মর্যাদা, এই শাবান মাসের কিছু করণীয়, এই শাবান মাসের প্রস্তুতি, এ বিষয়ে কিছু আপনাদের সাথে কিছু কথা বলতে চাই, শেয়ার করতে চাই। শাবান মাস মূলত এমন একটি রাত্রের কথা বলা হয়েছে, লাইলাতু নিসফু মিন শাবান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মাসকে, এই মাসে একটি রাত্রি এমন আছে, ইন্নাল্লাহ লাইয়াতালিউ ফি লাইলাতি নিসফু মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন জেনারেলি সাধারণভাবে সবাইকে ক্ষমার ঘোষণা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু জামিয়ে খালকি সবাইকে মাফ করে দিবেন, কিন্তু দুই শ্রেণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না, এক হলো মুশরিক, আরেকটা হলো যে বিদ্বেষ পোষণ করে হিংসু। তো প্রথম দিক থেকে আমরা প্রস্তুতি নেওয়া দরকার যে এই মাসে যেন আমরা ক্ষমার দরজা খুলতে পারি, আমরা যেন আল্লাহ থেকে ক্ষমা পেতে পারি, এই প্রচেষ্টা যেন আমাদের প্রথম দিক থেকে থাকে। আমি তুলনা ওইভাবে দিতে চাই আপনাদের কাছে, আমরা একটা মধু যদি কিনি একটা পাত্রে রাখতে চাই, মধুকে পাত্রে রেখে সে পাত্র পরিষ্কার করব না, আগে পাত্র পরিষ্কার করব, এরপরে মধু রাখবো, গুণগত মান ভালো থাকবে। ঠিক তদ্রুপ রমজান আসার আগেই এই শাবান মাসে আমাদের একটু প্রস্তুতি নিতে হবে, যেন রমজান মাস আমাদের থেকে ছুটে না যায়, একটা প্রস্তুতি নিতে হবে। আমাদের যতটুকু ভুল ত্রুটি আছে আমাদের আমলের মধ্যে, চিন্তার মধ্যে, কর্মের মধ্যে, আমাদের ভাবনার মধ্যে, আচরণের মধ্যে যতগুলি ভুল ত্রুটি আছে, এগুলিকে যতটুকু সম্ভব আমরা কমিয়ে নেব এবং রমজান মাসে যেন এটা পূর্ণতা আমরা নিতে পারি, এই শাবান মাস থেকে আমরা প্রস্তুতি নিয়ে নেব। এই শাবান মাসে আমাদের কীভাবে প্রস্তুতি নেব, আমরা যদিও একটা প্রস্তুতি আমাদের থাকে যে শাবান মাসের একটা রাত্রি আসবে, আমরা দলে বলে সবাই গিয়ে আমরা মসজিদে এটার ব্যাপারে অত্যন্ত অনাড়ম্বরভাবে আমরা এটাকে পালন করব, ভালো, সবাই যাওয়া ভালো, কিন্তু যে ব্যক্তি ওই দিনের পাঁচ ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ আদায় করলো না, তার জন্য রাত্রের শাবানের সেই নামাজের সেই মসজিদে একত্রিত হওয়ার কী ফায়দা আছে? যে ব্যক্তি শাবান মাস চলে যাওয়ার পর পরবর্তী দিনগুলির মধ্যে সে নামাজের প্রতি, রোজার প্রতি, কোরআনের প্রতি তার মহাব্বত বাড়াতে পারলো না, সেই রাত্রি উদযাপন করে তার কী লাভ হলো? ওইভাবে নয়। আমরা ঠিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন, যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে অন্য সকল মাস থেকে বেশি রোজা রেখেছেন। আমাদের ধারণা আমরা তিনটা রোজা রাখবো, জি না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা রোজা রাখেননি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য সকল মাসে, রমজান ব্যতীত অন্য সকল মাসে যত রোজা রাখতেন তার থেকে বেশি রাখতেন এই মাসে, তবে শেষ দিকে নয়, এই মাসের প্রথম দিক মাঝে রোজা রাখতেন, শেষ দিকটা রোজা রাখতেন না, এবং নিষেধ করেছেন, রাসূল সাল্লাম নিষেধ করেছেন, কারণ শেষ দিকে যদি রোজা রাখা হয় তাহলে রমজানের রোজা দুর্বলতা চলে আসবে, একটা শারীরিক দুর্বলতা চলে আসবে, একটা রাসূল সাল্লাম শেষের দিকে শাবানে শেষের দিকে রোজা, কিন্তু প্রথম দিকে রাসূল সাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন। সুতরাং আমরা এখন থেকে চিন্তা করব, আমরা শাবান মাসে যতটুকু আমাদের দ্বারা সম্ভব 10টা 12টা 15টা রোজা রাখব, শেষের দিকে আমরা রোজা রাখবো না, প্রথম দিক থেকে মাঝ দিক থেকে আমরা রোজা রাখব। তাহলে আশা করি আমাদের এই শাবান মাসের যে ফজিলত, শাবান মাসের মাগফিরাত আল্লাহ হয়তো আমাদেরকে দান করে দিবে। দ্বিতীয়ত, আমরা এই মাসটাতে মনে করি খাওয়া দাওয়া, অনেকের চিন্তা হলো যে শাবান মাসে আমাদের আমল নামাগুলি, আমাদের অনেক কিছু আল্লাহর দরবারে উঠানো হয়, আবার আল্লাহর দরফ থেকে আমাদের জন্য বাজেট আছে, বাজেট চলে আসে, সুতরাং এই দিনে আমাদেরকে একটু অন্য চিন্তা করতে হবে। আমাদের তো প্রতিদিনই তো আল্লাহর দরবারে আমাদের আমল নামা পেশ করা হয়, আমাদের প্রতিদিন সকাল সকালবেলা বিকালবেলা আল্লাহর দরবারে আমাদের আমল নামা পেশ করা হয়, আমাদের প্রতি সপ্তাহে আমল নামা পেশ করা হয়, আমাদের প্রতি বৎসরে এই শাবান মাসে আমাদেরকে আল্লাহর দরবারে
আমাদের আমলনামা পেশ করা হয়, সোমবার দিন আমলনামা পেশ করা হয়। রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি পছন্দ করি আমার আমলনামা যখন আল্লাহর দরবারে উপস্থিত হবে তখন আমি রোজাদার থাকি, এটা আমি পছন্দ করি। রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, সুতরাং আমরাও এইভাবে রোজার অভ্যস্ত হয়ে যাব ইনশাআল্লাহ। আমরা এই ধরনের চিন্তা করব না যে চিন্তাতে দুনিয়া তো ফায়দা পাওয়া যাবে না আখেরাত তো পাওয়া যাবে না, ওই ধরনের চিন্তা আমরা ইনশাআল্লাহ আমরা করব না। যদি থাকে তা আস্তে আস্তে আমরা শাবান মাসে এই শাবান মাস থেকে আমরা এইগুলি আস্তে আস্তে আমাদের থেকে ছেড়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো পরবর্তীতে আমরা কি করতে পারি, বেশি বেশি করে রোজা রাখব। এই শাবান মাসে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যদি আমার গত বছরের কোনো রোজা ছুটে যায় আমার অসুস্থতার কারণে, সফরের কারণে, আমাদের সফরের কারণে অসুস্থতার কারণে রোজা ছুটে যেতে পারে এবং সঠিক পদ্ধতি আপনি রোজা যদি ভেঙেই থাকি, তাহলে আমাদেরকে এক কাজ করতে হবে আগামী রমজান আসার আগেই, শাবান মাসের আগে করতে পারলে ভালো ছিল। এখন শাবান মাস চলে আসছে সুতরাং এখন করার সুযোগ নেই। এই শাবান মাসে গত সালের কাজা রোজাগুলি আদায় করে নিতে হবে, বিশেষ করে মা বোনদের জন্য। মা বোনদের হয়তো কিছু রমজান যেটা ওনাদের মাস মাসিকের সময় যে রোজাগুলি চলে যায়, হ্যাঁ যে রোজাগুলি রাখা সম্ভব হয়ে নাই, সেই রোজাগুলি যেন মাসিকের কারণে যে রোজাগুলি আমরা করতে পারেন নাই সেই রোজাগুলি আদায় করার জন্য এখনই সময় আদায় করে নিতে হবে। আমরা শাবান মাসে কী করতে পারি, প্রথম হলো আমরা রোজা রাখবো বেশি করে, আর দ্বিতীয়ত গত বছরের রোজা কাজাগুলি আদায় করে নেব, তৃতীয়ত আমরা হিংসা বিদ্বেষ আমাদের অন্তর থেকে উঠিয়ে নেব। আর আমাদের আমলের মধ্যে আমাদের চিন্তার মধ্যে যদি শিরিক থাকে আমি এটাকে যাচাই করে নিব যে এটার ব্যাপারে শিরিকের কোনো ধরনের বলেছে কি না কেউ, যদি বলে থাকে যাচাই করে এই চিন্তা থেকে আমার কর্ম থেকে আমার আমল থেকে সে শিরিকের চিন্তা আমি বাদ দেব এবং হিংসা বিদ্বেষ বাদ দেব। হিংসা বিদ্বেষ দিয়ে আমল বাড়ানো যায় না। রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়াল হাসাদ, হিংসা এমন একটা কাজ, ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল খাতাব, কাঠকে যেমন আগুন জ্বালিয়ে দেয় কয়লা হয়ে যায় মূল্যহীন হয়ে যায়, ঠিক হাসাদ হিংসা বিদ্বেষ পারস্পরিক দ্বন্দ্ব এমন পর্যায়ে চলে যায় যে মানুষের অতি কষ্টে করা হজ যাকাত তার নামাজ তার সাদকা এই যে জিনিসগুলি সে সঞ্চয় করেছে তার আমলের মধ্যে সঞ্চয় করেছে তার সওয়াবগুলি সঞ্চয় করেছে শুধু একজনের সাথে হাসাদ করার কারণে হিংসা করার কারণে তার সকল আমলগুলি ভবিষ্যৎ হয়ে যায় বসীভূত হয়ে যায় পুড়ে যে ছাই হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিংসা থেকে যদি বাঁচতে পারো তাহলে লাইলাতু নাসফ মিন শাবান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ ক্ষমার কথা বলেছেন সেই ক্ষমা আল্লাহ নসিব করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে শিরিক এবং হিংসা থেকে বাঁচার তৌফিক দান করুক। চতুর্থ, আমরা বেশি বেশি করে দান করব। এটার পিছনে একটা যুক্তি আছে, যদি রমজান মাসে আমরা দান করি সব বেশি হবে, তবে শাবান মাসে যেমন আনাস থেকে বর্ণিত তিনি বলেন রমজান মাসে রোজা যেন মানুষকে রাখতে সহজ হয়, সাধারণ মানুষের রোজা রাখতে যেন সহজ হয় তার জন্যে রমজান মাসের আগে শাবান মাসে উনি দান করতেন যাকাত দিয়ে দিতেন যেন রমজান মাসে তার সাহরি খেতে ইফতার খেতে সহজ হয়। অত্যন্ত যুক্তিক যদি আমাদের কারো দ্বারা সম্ভব হয় আমরা যেন এই শাবান মাসে বেশি করে আমরা দান করতে পারি। আর পঞ্চম, আমরা একটা কাজ করতে পারি যেটা হলো আমরা সার্বিকভাবে সকল সময়ের জন্য আমরা একটা প্রস্তুতি নেব, একটা রুটিন করে নেব যে আমরা সামনের মাসটা কীভাবে কাটাবো, এখন থেকে রুটিন বাস্তবায়ন করে সামনের মাসে এটাকে পূর্ণাঙ্গতায় আনবো। আমরা এই মাস থেকে যেন একটা প্রস্তুতি নিতে পারি, কিন্তু আমাদের প্রস্তুতি তো এটা হয় না, আমাদের প্রস্তুতি আমাদের প্রস্তুত না, আমাদের প্রস্তুতি হয় কীভাবে কাপড় কিনবো, কত কাপড় কিনবো, কত দামি কিনবো, কোন এলাকার কাপড়, এটা কি ভারতের কাপড় না থাইল্যান্ডের কাপড়, আমরা ব্যবসায় কতটুকু লাভবান হব, এই ধরনের অনেক চিন্তা আমাদের এবাদত আমাদের আমল আমাদের রমজানের আমাদের এই বিশাল বড় প্রাপ্তি থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে, আমরা মাহরুম হয়ে যাচ্ছি। আমরা যেটাকে চিন্তা করা দরকার ওইটা না করে এমন কিছু নিয়ে চিন্তা করি যেটা করার কারণে আমাদের ঈমান এবং আমল ধ্বংসের পথে চলে যাচ্ছে। সুতরাং আমরা যেন এই প্রস্তুতিটি নিতে পারি শাবান মাস থেকে নিতে পারি। আর শাবান মাসের রাত্রিতে আমরা যদি আল্লাহর থেকে মাগফিরাত পেতে চাই
তাহলে দুটো কাজকে ছেড়ে দিতে হবে, সেটা হলো শিরিক ছাড়তেই হবে, ছাড়তেই হবে, আর দ্বিতীয়ত হিংসা বিদ্বেষ কমাতে হবে। আল্লাহর কাছে আমরা সাহায্য চাই, এই দুটা জিনিস যদি বাস্তবায়ন হয়, শিরিকের কারণে আপনার আমল ধ্বংস হবে, শিরিক আপনি বাদ দিবেন আপনার আমল কবুল হয়ে যাবে, আর হিংসা যদি আপনার মধ্যে থাকে আমল বরবাদ হবে। হিংসা থেকে যখন আপনি নিজেকে বাঁচিয়ে রাখবেন, আপনার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিয়ে ভরে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে এই তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে এই শাবান মাসে সঠিকভাবে পালন করার মতো যোগ্যতা দান করুক। গতানুগতিক শাবান হবে না, শাবান মাস হবে লাইলাতুন নিসফ মিন শাবান, যেমনভাবে আমাদের পালন করার কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছে, আমরা সেগুলো পালন করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।